দুয়ারে রেশন পৌঁছার সমস্যা, মানসিক অবসাদে আত্মহত্যা রেশন ডিলারের। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার রানাঘাট থানার কুপার্স ক্যাম্পে। জানা গেছে, বর্তমান রাজ্য সরকারের দুয়ারে রেশন পরিষেবা নিয়ে বিপাকের রেশন ডিলারেরা। এই পরিষেবায় রেশন গ্রাহকদের দুয়ারে পৌঁছে দিতে যেমন রেশন ডিলারদের অনেক সমস্যার মুখে পড়তে হয়, তেমনি এই ব্যবস্থায় আয়ের তুলনায় খরচ অনেক বেশি। এই কঠিন পরিস্থিতিতে রেশন সামগ্রী পৌঁছতে চারচাকা মালবাহী গাড়ি কিনতে পারছিলেন না রেশন ডিলার বাচ্চুদের। এমনই অনেক সমস্যার সম্মুখীন হয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বুধবার সকালে হাঁটতে বেরিয়ে তিনি নিখোঁজ হন। এরপর ফোন করেও সন্ধান মেলেনি তার। আচমকা রেশন ঘরের ছাদে রেশন ডিলার বাচ্চুদের ঝুলন্ত দেহ নজরে আসে তার পরিবারের। এরপর রানাঘাট মহকুমা হাসপাতালে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানতে পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহকে রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে এলাকায় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কোনো ইনকাম ছিল না, সংসার চালানোর একটা ঝামেলা, যে কি করে করবে, রেশনে আয় ইনকাম করে গেলে কি করে, একজনের ওপরে সব ছিল। তো সেই কারণেই আরো টেনশন করতো সব সময়। ও মাস দুয়েক ধরে চুপচাপ হয়ে গেছিল এই রেশনের এই পরিষেবার জন্য। কদিন ধরে, মানে মাসখানেকের উপরে হবে, ও একদমই চুপচাপ হয়ে গেছে। আর রেশন দোকান নিয়েও খুব চিন্তা ছিল। হ্যাঁ, তারপরে আজকে সকালবেলা আমার ভাইয়ের বউ ফোন করছে যে আমার ওইখানে যেত, ভোরবেলা হাঁটতে গেলে হাঁটতে হাঁটতে গিয়ে বলতো চা কর, চা খেয়ে যাই। ফোন করলো যে তোমার ভাই কি তোমার ওখানে গেছে, আমি বললাম না তো আসেনি। তারপরেই আমি ওইখান থেকে এসেছি, এসে এইখানে শুনলাম যে সবাই খোঁজ খবর করেছে, চারিদিকে খুঁজেছে, পায়নি কোথাও। তারপরে আমি গিয়ে ওই দোকানঘর খোলা কিনা দেখতে গেছি। দেখতে গিয়ে দেখি দোকানঘর খোলা, ওই খালি ক্লবসের গেটটা খোলা ছিল, এই যে হ্যাঁ রেশন দোকান, ওই দোকানের উপরে উঠেই গলায় দড়ি দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নদিয়া।